বাৎসরিক পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা, এই পরীক্ষা ওই দিনে হচ্ছে 6 তারিখে এসে তোমাদের প্রশ্নপত্র নিয়ে যেতে হবে এবং ঘরে থেকে লিখে উত্তর জমা দিতে হবে। তোমাদের হচ্ছে এখন আজকে আমি স্ট্যান্ডার্ড সিলেবাস জিকে নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই জানো জিকে পরীক্ষা হবে, অ্যানুয়াল পরীক্ষা লেখা লেখা পরীক্ষা আছে। তোমাদের জিকে ফুল মার্ক থাকবে হচ্ছে 25, জিকে ফুল মার্ক থাকবে 25। এখানে কী কী থাকবে, 1 নম্বর কী কী অর্থগুলো থাকতে পারে বা থাকবে, 1 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের শূন্য স্থান দূর, 1 নম্বর থাকবে হচ্ছে শূন্য স্থান পূরণ, 2 নম্বর থাকবে হচ্ছে সত্য মিথ্যা, 3 নম্বর থাকবে সঠিক উত্তর বেছে নিতে, সঠিক উত্তর বেছে লেখো, 4 নম্বর হচ্ছে প্রশ্ন উত্তর, 5 হচ্ছে বাম দান মিলাম, এই এই টাইপগুলো থাকবে। এবার তাহলে বলি শূন্যস্থানে কীরকম প্রশ্ন থাকতে পারে, শূন্যস্থানে কীরকম থাকবে বা হচ্ছে সত্যবিদ্যা কীরকম প্রশ্ন আসতে পারে। তোমাদের সিলেবাস সবাই পেয়ে গিয়েছ, সিলেবাসের মধ্যে থেকে প্রতিটা প্রশ্ন থাকবে, কোনো প্রশ্ন তোমাদের বাইরে থেকে দেওয়া হবে না। সিলেবাসের মধ্যে থেকে যা সিলেবাস বা আমি যা পড়িয়েছি বা যেগুলো দাগিয়েও দিয়েছি সেইগুলোই থেকে আসবে। তোমাদের চ্যাপ্টার একটা চ্যাপ্টার ধরো 50টা বা 25টা আছে, তার মধ্যে আমি 10টা কি 12টা আমি লাগিয়ে দিয়েছি, সেই কটাই তোমাদের পড়তে হবে, সমস্ত চ্যাপ্টার পড়তে হবে না। যে কটা লাগিয়ে দিয়েছি যে যে অধ্যায় সে সে অধ্যায় সেই কটাই পড়বে, তার মধ্যে থেকে এই টাইপের প্রশ্নগুলো আসবে। তাহলে এবার কী কী প্রশ্ন টাইপ হয়ে গেল, এবার কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো আমি এবারে বলছি, সবাই শোনো। 1 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণে তোমার থাকতে পারে 1 নম্বরে চুনা পাথর একটি ব্যাস পদার্থ, চুনা পাথর একটি ব্যাস খনিজ পদার্থ, ঠিক আছে। তাহলে 2 নম্বর পড়া যাবো ভারতের সব থেকে বিপন্ন দ্বীপ ব্যাস, ভারতের সব থেকে দীর্ঘ নদী ব্যাস, এভাবে থাকবে বা বলা হলো নিশিত সূর্যের দেশ বলা এটাই, ঠিক আছে। এর পরে থাকবে হচ্ছে তোমাদের সত্য মিথ্যা,
স্বাধীন হয় 1950 সালে। দর্শনীয় স্থান দিল্লির দর্শনীয় স্থান হল লাল কেল্লা, যেটা সত্য সত্য লিখবে, মিথ্যা মিথ্যা লিখবে। এরপরে তোমাদের দেখাবো সত্য মিথ্যা, এবার টিক মারতে হবে। টিক মারার ক্ষেত্রে তোমাদের দেখা আছে, দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রসাদ ভারতে জওহরলাল যেটা হবে সেটা, তাহলে কি হবে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এভাবে টিক দিতে হবে। আরো দু নম্বরে বলে দিল, লখনৌয়ের অবস্থান কোথায়? লখনৌ এর অবস্থান কোথায়? অবস্থান দিয়ে দেওয়া থাকবে। তারপরে থাকবে তোমাদের প্রশ্ন উত্তর, এবং হচ্ছে প্রশ্ন উত্তর তার ভারতের রাষ্ট্রপতিকে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, এরকম থাকবে। এবং হচ্ছে বাম দিকে সঙ্গে বাম দিক প্রশ্ন থাকবে, তারপর বামের সঙ্গে ডান, বামের সঙ্গে ডান মিলাতে হবে। এদিকে ধরো এক থাকলো, এদিকে তিনে থাকবে, 1 2 3 করে দেওয়া তো। এদিকে ধরো একের সঙ্গে এবার ম্যাচিং করে নিচে একের দাগ দিয়ে লিখতে হবে, দিয়ে হচ্ছে লিখতে হবে। এইভাবে প্রশ্ন তোমাদের থাকবে, সবাই ভালো করে পড়াশোনা করবে। প্রশ্ন যা করানো হয়েছে তার মধ্যে থেকেই তোমাদের সব প্রশ্ন থাকবে। ভেরি গুড, সবাই ভালোভাবে থাকবে, পরে আবার ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।